মসজিদের লাশের খাটটা আমার অপেক্ষায়, আর আমি ব্যস্ত দুনিয়ার রং তামাশায়। শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, শুক্রবার মানে গুনাহ মাফের আর একটা সুযোগ। নামাজ পড়তেই থাকুন, হতাশ হবেন না, বিশ্বাস রাখুন আল্লাহ সব কষ্ট দূর করবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোনো মানুষ, কোনো জন্তু এবং কোনো পাখি যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকা হয়ে যায়। সেই নারী সবচেয়ে বেশি সুন্দর যার মেকআপ হয় প্রতিদিন 5 ওয়াক্ত ওজুর পানি। কবর থেকে বেশি কঠিন কোনো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন কোন মৃত্যু দিও না যে মৃত্যুতে গোসল হয় না, যে মৃত্যুতে জানাজাও হয় না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া মানুষগুলোর উপর আল্লাহর রহমত থাকে। যে সুখটা টাকা দিয়ে কিনা যায় না, সেই সুখটা একমাত্র নামাজে আছে। ভীষণ ও অন্ধকার কবরে সফর, দীর্ঘ সফর, সঙ্গী সাথী থাকবে না কেউ আল্লাহ ছাড়া। আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করো, দেখবে খারাপ সময়গুলো ও আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে। হে আল্লাহ, আপনি নবীর উছিলায় আমাদের মাফ করে দাও এবং যত দিন বাঁচিয়ে রাখেন আপনার ইবাদত করার তৌফিক দিন, আমিন। একজন মুমিন ই জানে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা কত ভাগ্যের। একজন ইমানদার ব্যক্তি কখনো লোকদেরকে তিরস্কারকারী, অভিসম্পাত দানকারী, অশ্লীল ভাষী, নির্লজ্জ ইতর প্রকৃতির হতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরো একটি সকাল দেখার তৌফিক দান করেছেন।